বান্দা বান্দিরে আমি আল্লাহ পাকের জন জিল্লতের মালিক হায়াত মাউতের মালিক আমি আল্লাহ যারে জিন্দা রাখবো মারতে কেউ পারবে না আমি আল্লাহ যারে মেরে ফেলবো কাউরি বাপ বাঁচাতে পারবে না এ বেরাদার বন্ধুগণ নবী মুস্তফার 50 বছর বয়স হয়ে গেল আল্লাহ বলে জিবরাইল রে আমার বন্ধু মোহাম্মদকে মারার জন্য আবু জেহেল উতবা সইবা লাবেরা কাফের বেদিন দুশমনেরা সবাই পরাস্ত লিয়েছে আমার বন্ধু নিজের ঘরের মধ্যে আছে যাও 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 সঙ্গে রয়েছে হযরতে আলী রে সবাই নিজের নিজের খিমায় যাও আমার বন্ধুকে গিয়ে বলো আমার বন্ধু যাতে এখনই মক্কা ছেড়ে মদিনায় রওনা হয়ে যায় কারণ মক্কার লোকেরা কাফের বেদিন মুশরিকেরা দলবদ্ধ নিয়ে আমার বন্ধুর ঘর ঘেরাও করে নিয়েছে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহর জিবরাইল দৌড়ে আসলো দেখতে পাই সমস্ত কাফের বেদিন মুশরিকেরা দোজাহানের বাদশার হুজরাখানার চতুর্দিকে ঘেরাও করে আছে এ বেরাদার বন্ধুগণ আল্লাহর জিবরাইল বলে নবী গো লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সালাতু আসসালামু আলাইকা নবিয়্যুই নবী গো অতি শিগগির আপনি মক্কা ছেড়ে মদিনায় রওনা হয়ে যান নবী আমার বললেন জিবরাইল কেন কি হয়েছে ইয়া রাসূলুল্লাহ কবর বলা যাবে না আপনাকে মারার জন্য আপনার ঘরের চতুর্দিকে কাফেররা ঘিরেছে নবী গো বলা যাবে না আপনাকে মেরে ফেলার জন্য কাফের বেদিন মুশরিকেরা আপনার ঘরের চতুর্দিকে ঘেরাও করে নিয়েছে মক্কার লোকের আপনাকে আর দেখতে পারছে না ইয়া রাসূলুল্লাহ জীবন বাঁচাতে হবে আল্লাহ পাকের হুকুম আপনাকে মক্কা ছেড়ে মদিনায় যেতে হবে অতি শিগগির আপনি রেডি হয়ে যান জিবরাইল আমি তো বের হব আমার বিছানা ওরা যদি এসে দেখে পেছন যদি ধাই করে আল্লাহর জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ টেনশন নিয়েন না আপনি অতি শিগগির আপনার বিছানা যাতে খালি না থাকে হযরতে আলীকে শোয়ায়া দেন আপনার চাদর মোবারক আলীর উপরে উড়াইয়া দেন এবার আপনি আল্লাহ পাকের হুকুমে অতি শিগগির বের হয়ে যান আল্লাহর জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর নবী গো আপনি দরজার সামনে গিয়ে দাঁড়াবেন আল্লাহু আকবার আল্লাহু আকবার এক মুষ্টা ধুলা তুলবেন ওই ধুলার মধ্যে ইসমে আজম পড়ে ফুঁক মারবেন আল্লাহর হুকুম হাওয়া বইবে সমস্ত কাফের বেদিন চোখেদের মুখে লাগাবে যখনই চোখে উড়ে গিয়ে ধুলা পড়বে সবাই চোখের মধ্যে হাত লাগাবে আমি জিবরাইল আপনাকে নিয়ে পলকে পার হয়ে যাব বলি সুবহানাল্লাহ এ বেরাদার তাই হয়ে গেল আল্লাহ বলে জিবরাইল সিস্টেম মোতাবেক কাজ করো আল্লাহর জিবরাইল দোজাহানের বাদশাকে নিয়ে এবার আগুয়াতে লাগলেন হঠাৎ করে ধুলা নিয়ে মারলেন ফুরে গেল বেরাদার সবার চোখে গিয়ে পড়ল চোখের পলক লাগালো জিবরাইল আমিন দোজাহানের বাদশাকে নিয়ে আগে বাড়লেন হযরত আলী ঘরের মধ্যে থেকে গেল চাদর ঢাকা বেরাদার বন্ধুগণ আল্লাহর নবী হাঁটতে হাঁটতে গিয়ে আবু বকর সিদ্দিকের বাড়ি দাঁড়ালো আবু বকরের বাড়ি গিয়ে টক টক করে আওয়াজ দেয় কে গো আমি দোজাহানের বাদশা দরজা খুলল আবু বকর গভীর রাত্রে ঘুমাইনি আবু বকর তুমি কি ঘুমাওনি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যেদিন বলেছেন আমার সঙ্গে হিজরত করতে হবে আবু বকর তোমাকে ইয়া রাসূলুল্লাহ দিয়ে 6 মাস হয়ে গেল 6 মাস পূর্বে আপনার মুখে শুনেছিলাম 6 মাস ধরে আমি ঘুমাইনি কারণ আমার বিবেক বলেছিল আমি যদি ঘুমিয়ে পড়ি আমার দয়ার হাবিব এসে ডাক দেবে যদি উঠতে না পারি বিশ্ব নবী কষ্ট পাবে নবী যদি কষ্ট পায় আল্লাহ পাওয়া যাবে না আশ্চর্য ঘটনা দয়ার হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছে আবু বকর
এখনো ঘুমাওনি? একটা ডাক দিলে আবু বকর তুমি উঠে গেল। আবু বকর বলছে, ইয়া রাসূলুল্লাহ, আজ দিয়ে ৬ মাস হলো, ৬ মাস পূর্বে আপনি একদিন বলেছিলেন আমাকে, আবু বকর, মক্কার কাফিরেরা যখন আমার উপরে অত্যাচার চালাবে, আল্লাহর বালাও আসবে, মক্কা ছেড়ে মদিনায় যাব, কেউ থাকবে না আবু বকর সঙ্গে, শুধুমাত্র তুমি থাকবে আমার সঙ্গে। ইয়া রাসূলুল্লাহ, সেদিন থেকে নিয়ে আমি প্রতিদিন রাত্রি জেগে জেগে ভাবনা চিন্তায় পড়ে থাকি, আমার দয়ার হাবিব কখন ডাক দেবে, আর আমি যদি ঘুমিয়ে পড়ি, ইয়া রাসূলুল্লাহ, আপনি এসে কষ্ট পাবেন, আল্লাহ পেতে পাবো না। নবী গো, আমি আপনাকে নিজের জীবন চাইতে বেশি ভালোবাসি। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে নিয়ে এক পা দু পা করতে করতে চলতে লাগলো বেরাদার, এইদিকে এবার কি হয়, কাফের বেদিন মুশরিক এরা নবী মুস্তফার ঘর ঘেরাও করে নিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এমত অবস্থায় এবার কেউ বলছে ঘরটাকে ভাঙো, কেউ বলছে দরজা ভাঙো। আবু জেহেলের নেতৃত্ব হয়ে গেল, দরজা ভাঙা হলো, দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখছে বিছানায় শুয়ে আছে চাদর দিয়ে ঢাকা, কে আছে কেউ জানে না, কেউ বলছে মারো, কেউ বলছে পারো, কেউ বলছে না না না, মোহাম্মদ তো আজকে শেষ হয়ে যাবে, শেষবারের মতো চাদরটা টেনে মোহাম্মদকে দুনিয়া দেখে নিতে দে। বড় দুঃখের ঘটনা, মোহাম্মদ তো আজকে শেষ হয়ে যাবে, দুনিয়াটা দেখে নিতে দে। কেউ বলছে না, মোহাম্মদ যদি একবার চোখ খুলে দেয় জানিস কি করতে পারে, তোমার তরবারি তরবারি হাতেই থেকে যাবে, তুই অমনি দাঁড়িয়ে থাকবি, মোহাম্মদকে মারতে পারবি না। ইবলিস শয়তান নামক হারাম গাদ্দার একজন মানুষের রূপ ধারণ করে গিয়ে বলছে, হে আবু জেহেল, মাথা টাথা ঠিক আছে, আগে মোহাম্মদ আছে কিনা আগে দেখ, আমার তো মনে হয় এটা মোহাম্মদ নাই। ওদেরই মধ্যে কেউ বলছে, আরে মোহাম্মদের বিছানা চাদর মোহাম্মদের, আর মোহাম্মদ হবে না মানে, সত্যি বলছি মোহাম্মদ নেই। কে তুমি বলে, আমার হিসাব করে নিবে আগে দেখ। এ বেরাদার বন্ধুগণ, যখন মুখের ঢাকা টেনে নিল, দেখতে পাই মোহাম্মদ নাই, শুয়ে আছে হযরত আলী। আলীকে জাগানো হলো, আলী রে তোমার এই বিছানায় শুয়ে কেন, এই তো মোহাম্মদের বিছানা। হায়রত আলী বলে, শুনো গো, আমি জানি না মোহাম্মদ কোথায় গিয়েছে, আমি জীবনে এত ঘুমাইনি, আজকে যা ঘুমিয়েছি, জীবনে আমি এতগুলা ঘুমাইনি, আজকে যা আমার ঘুম হয়েছে, আমি জানি না, একই সঙ্গে তো ছিলাম শুয়ে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কোথায় গেছে আমি তো জানি না, আর তোমরা কে গভীর রাত্রে? আবু জেহেল বলছে, এর সঙ্গে বলে কোন লাভ নাই, চল কেটে পর, অবস্থা ডেঞ্জার, আমার আল্লাহ বলে আমি যাকে বাঁচাবো মারতে কেউ পারবে না, আর আমি যাকে মেরে ফেলবো কাউরি বাপ বাঁচাতে পারবে না। বেরাদার, কোথায় আছি মুসলমান? ইবলিস শয়তান চুপচাপ দাঁড়িয়ে বলছে, এই শুনো, আমার মনে হচ্ছে মক্কা ছেড়ে মদিনায় যাচ্ছে, এই সবে মাত্র দুই তিন ঘন্টা হলো, রাতারাত কত দূর যাবে পায়ে হেঁটে, এই রাস্তা দিয়েই গেছে, চলো নিশান দেখতে দেখতে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে পা রাখতেন নরম হয়ে যেত, খুশবু পাওয়া যেত। আবু জেহেলের দল বল লোকেরা ওই খুশবু অনুভব করতে 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 পেছন দিকে ধাবিত হলেন। আল্লাহর কাবা ঘর থেকে বেশি দূরে নাই, 4-6 কিলোমিটার, ঘুরে ঘুরে গেলে 8-10-12 কিলোমিটারের মধ্যেই গাড়ে সুর রয়েছে।
বিরাদার বন্ধুগণ আল্লাহর নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে হযরত আবু বকর সিদ্দিক পেছন দিক থেকে স স করে আওয়াজ আসছে আল্লাহর নবী মুস্তাফাকে আবু বকর বলতে লাগলো ইয়া রাসূলুল্লাহ পেছন দিক দিয়ে যেন আওয়াজ আসছে যেন ঘোড়ার রেস চলছে অনেক মানুষজন যেন ডাঙ্কা নাকারা নিয়ে আসছে নবী গো কি করব আমার আল্লাহ বলে জিবরিল রে যাও যাও আমার বন্ধুকে গিয়ে বলো এই যে কারে সুর দেখা যায় এই সুর পাহাড়ের ভিতরে এক গর্ত রয়েছে গর্তের ভিতরে যেতে আমার বন্ধু গিয়ে আশ্রয় নিয়ে নাই আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরতে আবু বকর সিদ্দিককে নিয়ে বললেন আবু বকর সামনে চলো পাহাড়ের উপরে উঠো পাহাড়ের উপরে উঠলেন দেখতে পায় একটা গর্ত আবু বকর এই গর্তের ভিতরে ঢুকো আল্লাহ পাকের হুকুম জিবরাইল মারফত খবর ওই পাহাড়ের গর্তের ভিতরে ঢুকলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু জিবরাইল ফেরেশতাদেরকে বলো দুইটা ঘুঘু পাখি বইছে ঘুঘু পাখি সাইজা যাতে উড়ে যায় মাকড়সাকে বলো জাল যাতে বুনে দেয় ওই রাস্তার কিনারায় মাকড়সা গিয়ে জাল পোতে দিল বেরাদার দুইটা ঘুঘু পাখি গিয়ে বাসা বেঁধে একটা দুইটা আন্ডা নিয়ে বসে আছে একটা বাইরে পাহারা রয়েছে যাতে মানুষ বুঝতে পারে জন্ম জন্ম পার হয়েছে এই রাস্তা দিয়ে কেউ যাতায়াত করেনি ভাষা বুঝতে পারলেন যাতায়াত করলে তো পরিষ্কার থাকবে মাকড়সার জাল তো একদিনে দু মিনিটে বুধা হয় না ঘুঘু পাখি তো একদিনে বাসা বাঁধেনি আন্ডা পেরে নাই তাহলে এমন সিস্টেম করে দাও যাতে বুঝতে পারে যে এইদিকে ঢুকেনি দেখে এসছি এই চোখ দিয়ে গাড়ে সুর আহারে এইরকম পাহাড়টা ঢাল বেশি উঁচা নয় তবে চড়তে গেলেও প্রায় দেড় থেকে দুই ঘন্টা লাগবে জওয়ান লোককে বৃদ্ধ লোক দ্বারাই তো হবেই না বেরাদার গাড়ে সুর পাহাড় আল্লাহ আপনাদেরকেও জিয়ারত করাক সবে বলি আমিন আবু বকর সিদ্দিক দেখছে।